পঁচাত্তর বছরে আওয়ামী লীগের অনেক অর্জন থাকলেও সাম্প্রদায়িকতা বিজয় সুসংহতের পথে প্রধান বাধা হয়ে আছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন একটি মহল সুপরিকল্পিতভাবে রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির কুৎসা রটাচ্ছে দু হাজার একচল্লিশ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট দেশ বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীরা একাট্টা বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে তেইশ জনসভার আগের দিন শনিবার সভাস্থল পরিদর্শন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা পরিদর্শন শেষে ওবায়দুল কাদের বলেন দেশের স্বাধীনতা এবং অর্থনৈতিক উন্নয়ন এই দুইটি পঁচাত্তর বছরে আওয়ামী লীগের প্রধান অর্জন আর অপ্রাপ্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সাম্প্রদায়িক শক্তি মোকাবেলায় বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িকতা বিজয়ের পথে সুসংগত করার পথে অন্তরায় হয়ে আছে এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা পরাভূত করা আমাদের বিজয়কে সুসংগত করবে রাজনীতিবিদদের নিয়ে দুর্নীতি সহ বিভিন্ন অপপ্রচার করে একটি মহল ওয়ান ইলেভেনের মতো ষড়যন্ত্র করছে অভিযোগ ওবায়দুল কাদেরের স্বাধীন করেছে পলিটিশিয়ান উন্নয়ন করছে পলিটিশিয়ান সেই পলিটিশিয়ানকে খারাপ পাওয়া বা এখন এই পলিটিশিয়ানরা ব্যক্ত এটা প্রমাণ করার জন্য আজকে বাংলাদেশের কর্মকর্তা যত চাকরি আওয়ামী লীগ আগেছে আরো বেশি শক্তিশালী এবং এই শক্তি কাজে লাগিয়ে শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়ন করার কথা জানান আওয়ামী লীগের শীর্ষ নেতারা বাংলাদেশের আজকে যত কিছু উন্নয়ন যা কিছু দেখছেন সব কিছু আমাদের প্রান্তীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংগঠিত হয়েছে এবং আগামী যে ভবিষ্যৎ সে তার জন্য তিনি নূতন পরিকল্পনা নিয়েছেন ডিজিটাল বাংলাদেশ সম্পূর্ণ করে নেত্রী এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগোচ্ছে আশা করি দুই হাজার একচল্লিশ সালের ভিতরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ হবে জনগণকে সাথী নিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন নেতারা জনগণকে সাথী নিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন নেতারা আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা